আজ আমরা আপনাদের পড়ে শোনাব জসীমউদ্দীনের হাসির গল্প থেকে আয়না। এক চাষি ক্ষেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন দেশে আয়নার চলন হয় নাই, কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওয়ালা ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝখানে পড়িয়া গিয়াছিল। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভেতরে মানুষ। আহা, এ যে আমার বাপজানের চেহারা! বহুদিন হয় তার বাপ মারা গিয়াছে। আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো মনে হইয়াছে। সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতোই চেহারা পায়, তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়া চাষি ভাবিল সে তার বাবার চেহারাই দেখিতেছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল, মুখে লইয়া চুমু দিল। আহা বাপজান, তুমি আসমান হইতে নামিয়ে আসি আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়া আছো। বাপজান, বাপজান, ও বাপজান! চাষি এভাবে কথা কয় আর আয়নার দিকে চাই। আয়নার ভিতরে তাহার বাপজানের কতক ভঙ্গি করিয়া চাই। চাষি বলে, বাজান, তুমি তো মরিয়া গেলা, তোমার ক্ষেত ভরিয়া আমি সোনাদিঘা ধান বুনিয়াছি, শাইল ধান বুনিয়াছি। দেখো দেখো বাজান, কেমন তারা রোদে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি। আমার সোনার বাজান, আমার মানিক বাজান! সেদিন চাষি আর কোনো কাজই করিল না, আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল। সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানা কোথায় রাখে? সে গরিব মানুষ, তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানির কলসের ভিতর আয়নাখানা লুকাইয়া রাখিল। পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়িতে আসে, এখানে যাই সেখানে যাই আর দৌড়াইয়া বাড়িতে আসে। পানির কলসের ভিতর হইতে সে আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে। বাজান, আমার বাজান, তোমাকে একলা রাখে আমি এই কাজে যাই ওই কাজে যাই, তুমি রাগ করিও না। দেখো বাজান, যদি আমি ভালো মতো কাজ না করি তবে আমরা খাইব কি? চাষার বউ ভাবে, দেখ রে, এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত, কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত, কিন্তু আজ কদিন আমার সাথে একটাও কথা বলে না। পানির কলস হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবল বকে, ইহার কারণ কি? সেদিন চাষি ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলস হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার উপর তাহার নিজেরই ছায়া পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়না নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসের ভিতর লুকাইয়া রাখিয়াছে, সেই জন্য আজ কদিন তার স্বামী তার সাথে কোনোই কথা বলিতেছে না, যখনই অবসর পাই ওই মেয়ের সাথে কথা বলে। আসুক আগে মিনছে বাড়ি, আজ দেখাইব এর মজা। একটি ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর যে যে করা কথা স্বামীকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাতে শান দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন বাড়ি ফিরিল, চাষার বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল। ওরে গোলাম, তোর এই কাজ, একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস? এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুরিয়া মারিল। করো কি করো কি, ও যে আমার বাজান! অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়িয়া লইল। দেখাই আগে তোর বাজান! এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখ তো মিনছে, এর ভিতর কোন মেয়ে লোক বসিয়া আছে, এ তো নতুন বউ কিনা? চাষি বলে, তুমি কি পাগল হইলে? এ যে আমার বাজান! ওরে গোলাম, ওরে নফর, তবু বলিস তোর বাজান! তোর বাজানের কি গলায় হাসলি, নাকে নথ, আর কপালে টিপ আছে নাকি? বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল। ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল, মাথায় আধ ঘোমটা দিয়া বলিল, কিলো, তোদের বাড়িতে এত ঝগড়া কিসের? তোদের না কত মিল, একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই। চাষির বউ আগাই আসিয়া বলিল, দেখ বউ বুজান, আমাদের মিনছে আর একটা বউ বিবাহ করিয়া আনিয়াছে,
পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল। ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না? দেখ দেখ বুঝান, এই আয়নার ভিতর কে? ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপরে মুখ দিল। তখন দেখা গেল আয়নার ভিতর দুজনের মুখ। ও বাড়ির বড় বউ বলিল, এ তো তোর চেহারা, আরেকজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি। চাষি বলিল, কি বলেন বুবুজান, এর ভিতরে আমার বাপজানের চেহারা। এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপরে মুখ দিল। তখন তিনজনের চেহারাই দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ, সে বাড়ির মেজ বউ আসিল। আরফানের মা রহমানের বোন আনোয়ারার নানে আসিল। যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায়। এত বড় তেলেস্মতির কথা! কথাটা এগায়ে ওগায়ে রটিয়া গেল। এদেশ হইতে ওদেশ হইতে লোক ছুটে আসিল সেই জাদুর তেলেস্মতি দেখিতে। তারপর ধীরে ধীরে লোক বুঝিতে পারিল সেটা আয়না। এতক্ষণে আমি আপনাদের পড়ে শোনালাম জসীমউদ্দীনের হাসির গল্প থেকে ছোট গল্প আয়না। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে গল্পবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পবুকের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।